মর্নিং ফ্রেন্ডস, শুরু করছি আজকে আবার নতুন একটা ব্লগ। সবে এখন সকাল 8টা বাজে, আমার ঘুম থেকে ওঠা হয়ে গেছে, উঠে ফ্রেশ হয়ে গেছি, কিন্তু বাকি বাড়ির মেম্বাররা ঘুমোচ্ছে। অ্যাকচুয়ালি আমি আমার ছেলেকে উঠাইনি, তার কারণ হচ্ছে ছেলে উঠলে দিদিকে কাজ করতে দেয় না, দিদি কাজ করছে, দিদি কাজ করে গেলে তারপরে আমি বাবাকে ওঠাবো। এই যে দিদি কাজ করছে, আমাদের মাঠটাকে দেখায়, ওখানে সবাই খেলছে। দিদি কাজ করছে, দিদি সবাই উঠে গেছে। এবার একটু চা খাবো, চা খেয়ে ব্রেকফাস্ট বানিয়ে বাচ্চাটাকে খাওয়াতে হবে। আয় বাবি, কি খাবে সেটা বলো। শোনো, ব্রাশ করো। চলুন, আমাদের সকালের চা রেডি হয়ে গেছে, সবাই মিলে খেয়ে নি, তারপরে আবার কথা হবে। এই যে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে এখন জানলার রেলিং পরিষ্কার হচ্ছে, একটা ব্রাশ নিয়ে ক্লিনার দিয়ে ভালোই পরিষ্কার হয়। আমাদের লাঞ্চটা দেখি, এখানে হচ্ছে ছেলে আমার মাছ ভাজা খায়, ওই জন্য ছেলের জন্য এক পিস মাছ ভাজা। আমাদের মাছগুলো এখনো ভাজা হয়নি, এই যে মাছগুলো রয়েছে। আর এখানে রান্না হয়েছে আলু সয়াবিনের তরকারি, আম দিয়ে আম ডাল, আর নিম বেগুন ভাজা, আর ভাত। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। আমার ছেলে বসে বসে ড্রয়িং করছে, ড্রয়িং করার পর ও স্নান করবে, ওকে খাওয়াবো, তারপরে আমার একটু রিলিফ। ও খুব সুন্দর পেন্টিংটা শিখেছে স্কুলে, যদিও কিডজিটা খুব ভালো, কিডজি খুব ভালো করে ওকে সব কিছু শেখায়। একদম প্রথম শুরুর থেকে কিডজিতে পরের জন্য ম্যামরা ওকে খুব ভালোবাসে। এই যে আমার নবাব, বাইরে প্রচন্ড গরম, রোদ উঠেছে, হঠাৎ করে এত গরম পড়ে গেছে। আমার লাঞ্চ রেডি হয়ে গেছে, ওর বাবা গেছে স্কুল ক্যালকাটা বয়েজ, যদি ছেলেটার ফর্মটা কালকেই বেরিয়েছে, যদি অ্যাডমিশনের জন্য, দেখা যাক কি হয়। আমি এখন লেক টাউনের সিগন্যালে, ক্লক টাওয়ারের যেটা বিগ ব্যানের টাওয়ার আছে সেখানকার সিগন্যালে আছি, ক্যালকাটা বয়ে যাচ্ছি। ওর স্কুলের ফর্ম বেরিয়েছে, কেজি ফর্ম, তা ফর্ম তুলতে যাচ্ছি স্কুলের। পৌঁছে গেছি ক্যালকাটা বয়েজ এলাকাটা, দেখি ফর্ম তুলবো কেজির জন্য, ফর্ম নেই। আরও দৌড়া, দেখি আজকে কত দৌড়তে পারিস আমি দেখবো, যতক্ষণ না পাবে আমি বাড়ি নিয়ে যাবো না। দৌড়ো দৌড়ো দৌড়ো, হ্যাঁ সুপার স্পিড দৌড়ো, কত দৌড়তে পারিস আমি দেখবো আজকে। কেন এখানে না, এখানে না। এই যে একজনের খাওয়া দাওয়া হচ্ছে, স্নানে গেছে, মাছ ভাজা, টক ডাল, সয়াবিনের তরকারি। আমি ফিরলাম এখনই ওর ফর্ম নিয়ে ক্যালকাটা বয়েজ থেকে। এই গাড়ি পরিষ্কার করার জন্য মাইক্রোফাইবারের তাওয়াল অর্ডার দিয়েছিলাম অ্যামাজন থেকে, সফটস্পানের। তিনটে তাওয়াল আছে, 259 প্রাইস, অ্যামাজন থেকে আজকে ডেলিভারি দিয়ে গেল। বেশ ভালো এই তাওয়ালগুলো, গাড়িতে কোনো স্ক্র্যাচ পড়ে না, গাড়ি যদি আপনি পরিষ্কার করার সময় ইউজ করেন, গাড়িতে কোনো স্ক্র্যাচ পড়তে চায় না। এই যে শেনিম গাছ, দেখে আসি খেলার মাঠে সবাই কি করছে।
কেউ এসেছে নাকি খেলতে, এই বাচ্চাগুলো খেলে জন্য বেশ বাড়িটাও জমজমাট থাকে। দেখেন একজনকে কিরকম বাবার সাথে মারামারি করছে, ছাগলে কিনা খায়। এই যে এই হচ্ছে আমার ছেলের দশা, সারাক্ষণ ওর বাবাকে ধরে ও পেটাচ্ছে, আর ওর বাবা ওকে সারাক্ষণ প্রশ্রয় দিয়েই যাচ্ছে। ছেলের জন্য বানানাম সুজের হালুয়া, কারণ আমার ছেলে একদিন একরকম খায়, আগেই বলেছি। দেখি আজকে একটু ট্রাই করলাম, যদি ও খেতে খায় খুব ভালো হয়। খেলিয়ে দুদিন সুজি দিয়ে, আপনারা বাচ্চাদের এটা করে খাওয়াতে পারেন। এটা বাচ্চাদের জন্য খুব পুষ্টিকর একটা খাবার, যেটা খেলে পেটটাও ভালো থাকে এবং পেটটা ভরে আর অনেকক্ষণ খিদেরও থাকবে না, আর খুব ভালো। খেয়ে নে, মোবাইল পরে দেখিস। বিগ বাস্কেটে অর্ডার দিয়েছিলাম গ্রসারি, সেটারই ডেলিভারি দিতে এসেছে। বিগ বাস্কেটে মোটামুটি সব জিনিসই পাওয়া যায়, বেশ ভালো। আর এখন স্লটও খুব অ্যাভেলেবেল, তাড়াতাড়ি পাওয়া যায়। এবং সবথেকে বড় ব্যাপার, প্রত্যেকটা আইটেম পাওয়া যায়, সেটাই ওরা ম্যাচ করে করে দেখছে সব আইটেমগুলো। শোয়ার সময় হয়ে গেছে, এখন বাজে 10:45, আমরা এই টাইমে ঘুমোই। কোনো কোনো দিন একটু লেট হয়ে যায়, আমার খাবারগুলো সব ফ্রিজে ঢোকাতে হবে। আর এই যে একজন বিছানায় উঠে পড়েছে, নিজে নিজে বিছানা করলো, কোনো রকম ভাবে শুধু নিজেরটুকুই করে, নিজের পিলোটা নেয় আর নিজের কোলবালিশটা নেয়, ব্যস হয়ে গেল ওর এইটুকুই কাজ। আর এসিটা অন করে, ব্যাস এই তিনটে কাজও করে। করে নিয়ে সে তার আপুকে নিয়ে শুয়ে পড়ে, এখন এখনই শোবে না, একটু দুষ্টুমি করবে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এইটুকুই রাখলাম, আশা করি সবটা ভালো লাগবে। আর নতুন ব্লগ করছি, একটু তো ভুল হবেই, স্বাভাবিক ব্যাপার, ধীরে ধীরে ওটা আপগ্রেড করার চেষ্টা করবো। বলতে পারছি না করতে পারবো কিনা, কিন্তু প্লিজ আপনাদের সাপোর্টটা আমাদের খুব দরকার। প্লিজ আমাদের সাপোর্ট করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে। তাহলে আমি ইন্টারেস্ট পাবো, ভালো ভালো ব্লগ বানাবো। সামনের দিনে আমাদের বাইরে যাওয়া আছে, ঘুরতে যাওয়া আছে, কোথায় যাবো এখন বলছি না, কারণ আবার করোনা যদি আসে আবার যাওয়াটা ক্যান্সেল হয়ে যাবে। করোনার ফোর্থ ওয়েভ ঢোকার কথা, দেখা যাক কি হয়। যদি না হয় তাহলে আমরা নিশ্চয়ই ঘুরতে যাব, এবং তখন আপনাদের সাথে সেখানে গিয়ে কথা হবে। ওকে, চলো টাটা, বাই বাই, গুড নাইট।